পাবনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাইফ্লো সেন্ট্রাল অক্সিজেনের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে হাইফ্লো সেন্ট্রাল অক্সিজেনের উদ্বোধন করেন পাবনা 5 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন পাবনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর এ কে এম আবু জাফর, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ হাসপাতাল কর্তৃপক্ষরা। এই হাইফ্লো সেন্ট্রাল অক্সিজেন চালু হওয়াতে রোগীদের ভোগান্তি কমবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ডিপার্টমেন্টেই আছে, আমরাও সেই আমাদের ডিপার্টমেন্টেও লোকবলের সংকট রয়েছে, কিন্তু যেহেতু আমাদের কাজ তো করতে হবে, আমরা একজনের উপরই হয়তো বাড়তি চাপ দিয়ে তাকে দিয়ে করানো হচ্ছে কাজগুলো। আমাদের চিকিৎসক এবং নার্সরা নিরলসভাবে পরিশ্রম করছেন, আইসিইউ চালানোর ব্যাপারে কোনো সমস্যা হবে না, তবে কষ্ট অনেক হবে নার্স এবং ডাক্তারদের। যে আমাদের পাবনায় এই হাইফ্লো নেজাল ক্যানুলা অর্থাৎ সেন্ট্রাল অক্সিজেনটা আমরা চালু করতে পারলাম আজকে থেকে, আমাদের এডি সাহেব আছেন, উনি সব দেখভাল করতেছেন। তো আমরা আসলে খুশির সঙ্গে আপনাদের মাধ্যমে অত্যন্ত আনন্দের সঙ্গে মানে পাবনাবাসী এটা জানাতে চাই যে আজ থেকে আমাদের পাবনার যে সমস্ত রুগী যারা নাকি অক্সিজেনের অভাবে পাবনার থেকে ঢাকা বা অন্য জায়গায় যেতে হতো, তাদেরকে অন্তত এই অক্সিজেনের কারণে আর পাবনা থেকে বাইরে যেতে হবে না। তাদের সেই বাইরে যে চিকিৎসা সেটা এখন পাবনায় আমরা আমাদের সেই সক্ষমতা ইতিমধ্যে আমরা অর্জন করেছি ইনশাল্লাহ। এরা এজন্য আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।